জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যার সৃষ্টিতে প্রেম দ্রোহ শোষণ প্রেরণ ও অখণ্ড বাংলার প্রতিচ্ছবি এবং তার জীবনের কর্মমুখরতা মুখরতা এ ভূখণ্ডকে করেছে সমৃদ্ধ নজরুলের চর্চা আরও ছড়িয়ে দিতে উত্তরা ইউনিভার্সিটি এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠানে বিশিষ্ট জনরা বলছেন শুধু গবেষণায় নয় নজরুলকে তুলে ধরতে হবে সমাজের প্রতিটি স্তরে এই যোগাযোগ এবং মত বিনিময় আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে এবং নজরুল চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এ ধরনের সম্মেলন সফল হবে যখন গবেষণা কর্মের ফলটা তারা তুলে ধরতে পারবে সকল অশুভ অকল্যাণকে দূর করবার জন্য আজ নজরুল সাহিত্য চর্চা খুব বেশি প্রয়োজন সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রায় পনেরোটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও লেখকরা তারা বলছেন নজরুলকে জানলেই সমাজ থেকে দূর হবে সব রকম কুপমন্ডুকতা যে মেলবন্ধনের কথা বলি ভারত এবং বাংলাদেশের মৈত্রীর যে সূচনা সেটা তো করে গিয়েছেন বলেই গেছেন যে মানুষের চেয়ে বড় কিছু কিছু নাই মহিয়ান এই আজ আমাদের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন দেশের গণতান্ত্রিক উন্নয়নে আজও বড় প্রাসঙ্গিক নজরুল বৈষম্য মুক্তির পথে অসাম্প্রদায়িকতার পথে নিয়ে যেতে হয় আর যাতে বাংলাদেশ হোঁচট না খায় তাহলে নজরুল এখনো বাংলাদেশের প্রাসঙ্গিক এবং নিত্যসঙ্গী দুই দেশের মেলবন্ধনের এ সম্মেলন শেষ হলেও নজরুলের উপলব্ধি সর্বক্ষণ যেন থাকে সকলের মনে ও অন্তরে সে আহ্বান অংশগ্রহণকারীদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা